আজ আমাদের জনসংখ্যা প্রায় 16.5 কোটি টাকা, 16.5 কোটির উপরে, সেটাও কারো কারো হিসাবও পছন্দ হচ্ছে না। আমি তাদেরকে জিজ্ঞেস করব যে তাদের হিসাবটা পছন্দ হয় না কেন। তাহলে নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক এবং জনসংখ্যা বাড়াতে থাকুক, যাদের পছন্দ না তারা সেটা করুক, আমরা খাবার দেব, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই প্রত্যেকটা পরিবার যেন একটা সুখী পরিবার হয়, সুন্দরভাবে বাঁচতে পারে, প্রতিটি ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারে। আজকে শতভাগ প্রাইমারিতে আমরা ভর্তির ব্যবস্থা করে দিয়েছি, এমনকি মাধ্যমিকেও আজকে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, বড় মেয়েদের সংখ্যা বেশি। মানুষের কর্মসংস্থানের জন্য আমরা বহুমুখী পদক্ষেপ নিয়েছি, প্রতিটি সেক্টর আমি বেসরকারি খাতে তুলে দিয়েছি। গ্রামে অর্থনীতি যাতে উন্নত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি, গ্রামে অর্থ সরবরাহ করাচ্ছি, করোনার সময় গ্রামে আমরা অর্থ সরবরাহ করেছি যেন গ্রামের মানুষ যেন ভালো থাকে। পাশাপাশি আমরা সাধারণ মানুষকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বিনা পয়সা খাবার দিয়ে যাচ্ছি, আমরা সব রকমের ব্যবস্থা নিচ্ছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী ব্যাপকভাবে আমরা গড়ে তুলেছি, তো গ্রামের মানুষকে প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ, আমাদের কথা ছিল আমরা দিয়েছি। আজকে বিদ্যুৎ সাশ্রয় পৃথিবীর প্রত্যেকটা দেশ, এই আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, আমাদের প্রতিবেশী ভারত হোক, সকলেই কিন্তু আজকে বিদ্যুৎ বা জ্বালানি সাশ্রয়ের দিকে নজর দিয়েছে। সেই বিষয়টা সকলে মাথায় রাখতে হবে। যখন উন্নত দেশগুলি হিমশিম খায়, তা আমরা আগাম ব্যবস্থা নিচ্ছি এই কারণে যে ভবিষ্যতের জন্য আমরা কোনো রকম বিপদে না পড়ি, সেটা মাথায় রেখেই আমরা এই সাশ্রয়ী হচ্ছি। সাশ্রয়ী হওয়ার অর্থ এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছি, লুটপাট তো বিএনপি করে গেছে, আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি।